Assalamu alaikum. I'm Shadin Ahmed. Today I'm going to cover a beautiful story from a writer, Norway Knut Hamsun. আজকে আমি আপনাদের সাথে নরওয়ের রাইটার নট হামসনের গল্পের কাহিনী শেয়ার করব। নট হামসন ছিলেন নরওয়ের একজন রাইটার যার স্বপ্ন ছিল তিনি একদিন ধনী হবেন। কিন্তু আদতে কখনোই তিনি ধনী হতে পারেননি, কারণ তার নিত্যদিনের সঙ্গী ছিল ব্যর্থতা। ধরুন তিনি একটা বিজনেস করতে গেলেন, সেই বিজনেসটা ফেল করলো। তিনি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে ইন্স্যুরেন্স করলেন, সেই ইন্স্যুরেন্স কোম্পানিটা দেউলিয়া হয়ে গেল। তিনি ব্যাংকে টাকা রেখেছেন, ব্যাংকটা ব্যাংক্রাপ্ট হয়ে গেল। তিনি পৃথিবীর সকল ক্ষেত্রে যেই কাজই করলেন না কেন, প্রত্যেকটা কাজে হয়েছিলেন ব্যর্থ। ব্যর্থতার স্বাদ নিতে নিতে তিনি একবার হতাশ হয়ে চিন্তা করলেন, আমি আর কোনো কাজই করব না। পরবর্তীতে হঠাৎ করে তিনি চিন্তা করলেন, আমি যেতবার ব্যর্থ হয়েছি সেই ব্যর্থতার কাহিনীগুলো যদি আমি গল্প আকারে লিখে রাখি, তাহলে হয়তোবা অন্য ব্যর্থ লোকরা আমার এই কাহিনী পড়ে নিজেদেরকে সান্ত্বনা দিতে পারবে যে আমাদের মতো ব্যর্থ একজন লোক পৃথিবীতে ছিল। তিনি পরে চিন্তা করলেন, আমার ব্যর্থতার কারণগুলো যদি আমি বইয়ের মধ্যে উল্লেখ করতে পারি, তাহলে অন্য লোকগুলো আমার এই কাহিনী পড়ে ব্যর্থ হবেন না। তো তিনি তার একটা স্বপ্ন ছিল কি তিনি ধনী হবেন, তার সে ব্যর্থতার কাহিনীগুলো লিখলেন এবং এটা একটা বই আকারে প্রকাশিত হলো। আনফর্চুনেটলি ওর ফর্চুনেটলি বইটা এত জনপ্রিয়তা পাওয়া শুরু করলো যে 1920 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়ে গেল। আর আপনারা জানেন নোবেল পুরস্কারের অর্থ হচ্ছে অনেক, সেই অর্থ প্রায় বৃদ্ধ বয়সে, প্রায় 70 বছর বয়সে তিনি হয়ে গেলেন ধনী। তাহলে এর থেকে আমরা কী শিখতে পারি? এর থেকে আমরা শিখতে পারি এটাই যে কখনও উপরাল্লা থেকে আপনি ধৈর্য হারাবেন না, কখনো উপরাল্লা থেকে আপনি সন্তুষ্টি হারাবেন না। শুকর করবেন, ধৈর্য করবেন, এর প্রতিদানে আল্লাহ আপনাকে সবসময় সর্বোত্তম দান করে থাকবেন। সো আমি একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি, সেটা হচ্ছে সময় নিন, সময় দিন, সময় সব বদলে দেবে, সময় সব ঠিক করে দিবে। আপনি শুধু আপনার কাজটা করে যান, সময় আপনার হয়ে কথা বলবে। ধন্যবাদ সবাইকে।